আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নতুন পুরনো ছবি গানে বাজবে সবার প্রাণে প্রাণে। সিনেমা প্রেমী দর্শকদের সবাইকে স্বাগত জানাচ্ছি তিব্বর স্ননিবেদিত সিনে হিটসে। আপনাদের সাথে আছি আমি শান্তা পাল। দর্শক, বরাবরের মতোই আমরা আমাদের অনুষ্ঠানটি সাজিয়ে থাকি মুক্তি পেয়েছে কিংবা মুক্তি পাবে এমন সিনেমার কিছু তথ্য এবং তারই মাঝে থাকবে আপনাদের পছন্দকর কিছু গান। আজও কিন্তু তার ব্যতিক্রম একদমই নয়। সিনেমা নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন চলচ্চিত্র পরিচালক মাসুদ পথিক। চলুন আমরা অতিথির কাছে একটু ফিরে যাই। ভাই, আজকে যেহেতু শোকের একটি জাতীয় শোক দিবস এবং শোকের একটি সময়, তো এই শোক দিবসে আপনার কি মন্তব্য? আগস্ট একটা বেদনার নাম, বাঙালি জাতির ইতিহাসে একটা কলঙ্কজনক একটা ঘটনা ঘটেছে এই আগস্ট মাসে। আগস্টের 15 তারিখ আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে কিছু দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী। আমাদের এই ভূখণ্ড, এই বাংলাদেশকে মানে আমরা পেয়েছি তার মাধ্যমে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে। আমি আজকে স্মরণ করছি আজকের এই দিনে আমার এই মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং শ্রদ্ধা জানাচ্ছি তার সপরিবারে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। বিএফটিসি, যেটা জাতির জনক বঙ্গবন্ধুর হাত ধরে নির্মিত হয়েছে, তো এই বিষয়ে আপনার কি মতামত? বঙ্গবন্ধু মন্ত্রী হন 1954 সালে এবং মানে এফডিসি প্রতিষ্ঠিত হয় 56 সালে বঙ্গবন্ধুর হাত ধরেই। এই যে বাংলাদেশের জন্য একটা প্রাতিষ্ঠানিক একটা রূপ দেয়া চলচ্চিত্রকে, এর আগেও চলচ্চিত্র হয়েছে কিছু, কিন্তু সেটা এরকম একটা প্রাতিষ্ঠানিক বিষয় পায়নি। কারণ প্রাতিষ্ঠানিক একটা অ্যাটমসফিয়ার না পেলে পরে চলচ্চিত্রের মতো একটা জিনিস দাঁড়ায় না, হয় না। এবং একটা চলচ্চিত্রকে মানে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের অ্যাটমসফিয়ার দরকার, যে ধরনের পরিস্থিতি জ্ঞাপন করতে হয় চারপাশে, সেটাকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন পাশাপাশি এই এফডিসির পাশাপাশি বঙ্গবন্ধু। কারণ বঙ্গবন্ধু চলচ্চিত্র ভালোবাসতেন, আর ওই যে চলচ্চিত্র মানে সেই চলচ্চিত্রকে বিস্তৃত করেছে এফডিসি, এবং এফডিসি আজকে বিকশিত হতে হতে আজকের পর্যায়ে চলে আসছে। আজকে আমরা একটা বড় ইন্ডাস্ট্রি পেয়েছি, সেখানে অনেক ধরনের সিনেমা হচ্ছে, এবং আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের সময় থেকে ধরে এই পর্যন্ত অনেক মানে কালজয়ী ছবি আমরা পেয়েছি এবং সেখানে মুক্তিযুদ্ধের ছবিও আছে। তবে একটা জিনিস আমি বলবো যে দুঃখজনক হলো সত্য, এত বড় একটা ট্র্যাজেডি ঘটেছে 15 আগস্টে, সেই জায়গাটাকে নিয়ে বা সেই মানে বিষয়টাকে নিয়ে বাংলাদেশে চলচ্চিত্র খুব একটা হয়নি। এই আওয়ামী লীগ সরকার আসার পরে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, মানে আমরা মনে করি যে প্রপারলি বঙ্গবন্ধু এবং এই যে 15 আগস্ট, হ্যাঁ, এই যে ট্র্যাজেডি, এইটাকে কেন্দ্র করে বিশ্বমানের একাধিক চলচ্চিত্র হতে পারে। যদিও আমরা একটা হয়তো পাবো যেটা করছে শ্যাম বেনেগাল, কিন্তু এরকম আরও অনেক পার্সপেক্টিভ থেকে বঙ্গবন্ধুর শৈশব নিয়ে, বঙ্গবন্ধুর রাজনৈতিক মানে মানে চিন্তা নিয়ে, দর্শন নিয়ে, বঙ্গবন্ধুর অর্থনৈতিক চিন্তা নিয়ে, বঙ্গবন্ধুর আন্তর্জাতিক যে চিন্তা নিয়ে বিভিন্ন রকমের চলচ্চিত্র এখানে হতে পারে। সেটা অতীত হয়নি, তবে এখন আশাবাদী আমরা যে বঙ্গবন্ধুর যে সেই এফডিসি গড়ে দেওয়ার ভিতর দিয়ে যে চলচ্চিত্রের কম ধারাবাহিকতা, সে ধারাবাহিকতায় আজকে এই মুহূর্তে এসে আমরা খুব আশাবাদী যে এই রিলেটেড বা বঙ্গবন্ধুকে রেসপেক্ট করে বা তার দর্শনকে সামনে রেখে তার যে মানে বিভিন্ন রকমের রাজনৈতিক অ্যাক্টিভিটি আছে সেটাকে কেন্দ্র করে ফিল্ম হচ্ছে হবে। এই নিয়ে আমরা আরও শুনবো, নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। স্বাগত জানাচ্ছি আবারও তিব্বত স্নো নিবেদিত সিনে হিটসে। কথা হচ্ছিল চলচ্চিত্র পরিচালক মাসুদ পথিকের সাথে। চলুন আমরা অতিথির কাছে আবারও ফিরে যাই। সরকার 64টা সিনেমা ফ্লেক্স করার একটা উদ্যোগ নিয়েছে, যেটা অনেক অবশ্যই একটা বড় উদ্যোগ, তো এই বিষয়ে আপনার কি মতামত?
গভর্নমেন্ট শুধু 64টা না, আমি যতটুকু জানি থানা পর্যায়ে মানে শিল্পকলার মাধ্যমেও মানে সিনেপ্লেক্স করার চেষ্টা করছে, মানে থিয়েটারের পাশাপাশি মানে একটা কালচারাল একটা পরিবেশ দেওয়ার প্রত্যেকটা উপজেলায়, এইটাও গভর্নমেন্ট করছে। আপনি জেনে থাকবেন যে দেশরত্ন শেখ হাসিনা যিনি আমাদের প্রধানমন্ত্রী, ওনার কিন্তু মানে চলচ্চিত্রের প্রতি একটা প্রেম রয়েছে। আমার কাছে মনে হয় যে উনি যদি থাকেন, মানে উনি উনি আমাদের অভিভাবক হিসেবে আছেন, এই এই যে সমস্যাটা, এই যে ক্রান্তিকালটা, খারাপ সময়টা চলচ্চিত্রে থাকবে না। আর করোনা তো এখন তো একটা প্যান্ডামিক, এখন তো আমাদের অনেক সমস্যা, সারা পৃথিবীতে সমস্যা, এই কারণে হয়তো বা গত বছর দুয়েক ধরে একটু এদিক সেদিক হচ্ছে, বাট আগামী 4-5 বছরের মধ্যে আমরা একটা বড় একটা কিছু পাবো যেটাতে আমাদের চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াবে, ঘুরে দাঁড়াবে, হ্যাঁ, সারা পৃথিবীতে আমাদের চলচ্চিত্র চলে যাবে। বিশেষ করে ব্যাপকভাবে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা আসতেছে, তারা সারা পৃথিবীতে ছড়ায় যাবে, আর যারা মূলধারা সিনেমা করবে তারা কমার্স করবে, কমার্শিয়াল ছবি করবে। আশাবাদী যে আমি সবাই মিলে একটা সমন্বিতভাবে একটা ভালো জায়গা তৈরি হবে আমাদের চলচ্চিত্রের। আমরাও অবশ্যই আশাবাদী। দেখা যাচ্ছে যে ভাইয়া 1956 সাল থেকে 2021 পর্যন্ত এত সময়, আগে যেমন দেখা যেত যে আমাদের BFTCটা ভ্রমণ করার জন্য অনেক জায়গা থেকে আসতো ট্যুরিস্ট ভিজিট করতে, এখন দেখা যাচ্ছে যে মানে তারা বলছে যে তারা সেই রকম সেই সিচুয়েশনটা পাচ্ছে না। এই BFTCর অবস্থানটা এখন কী পর্যায়ে আছে? এখন FDC-তে তো লোকজন মানে যাবে না, কারণ FDC-তে তো ধরেন যেরকম আগে একটা জায়গাতেই হয়তো শুটিং টুটিং, এখন তো সেরকম না, এখন দেখা গেছে যে সে বিভিন্ন জায়গায় শুটিং হয়, মানে আউটডোরে বেশিরভাগ শুটিং হয়। আগে সেট ফেলে শুটিং করা হতো FDC-তে বেশিরভাগ ছবিরই, বাইরে খুব একটা হতো না, কম হতো। তো যার পরিপ্রেক্ষিতে FDC-র ভেতরে যাওয়ার একটা আকাঙ্ক্ষা পাবলিকের ছিল, সেটা সেই সময়, এখন তো চেঞ্জ হয়ে গেছে না, চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, পরিবর্তন হয়েছে, এত মিডিয়া হয়েছে। যেমন আমি আজকে কথা বলতেছি, হ্যাঁ, আমি একজন পরিচালক, তো ওরকম এরকম জায়গাটাও ছিল না মিডিয়ার, যে একটা পরিচালককে আমি স্ক্রিনে দেখবো, সাক্ষাৎকার দিবে, এরকম ছিল না 20 বছর আগে ছিল না। এই যে চেঞ্জটা, এই চেঞ্জগুলোর ভেতর দিয়ে আসলে এটা হয়েছে। আর FDC ব্যাপারটা হলো FDC-টাকে আসলে ঢালাওভাবে মানে পরিবর্তন করে নিতে হবে, অনেকটা মানে একটা খোল নালসে চেঞ্জ করে ফেলতে হবে। এখন যেরকম আছে আমার কাছে মনে হয় না এই মোটিভে একটা FDC হতে পারে। যদিও আমি জানি কবিরপুরে আমাদের FDC কিংবা আমাদের চলচ্চিত্র একটা বড় স্টুডিও হচ্ছে, সেটা সম্পন্ন হয়ে গেলে, সেখানে কাজ শুরু হয়ে গেলে আমরা আরও অনেক বড় স্পেস পাবো। এই নিয়ে আপনার সাথে আরও কথা হবে, নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতির। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিয়ে। স্বাগত জানাচ্ছি আবারও তিব্বত স্নো নিবেদিত সিনে হিটসে। কথা হচ্ছিল চলচ্চিত্র পরিচালক মাসুদ প্রতীকের সাথে। চলুন আমরা অতিথির কাছে আবারও ফিরে যাই। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি ভাইয়া। কথা হচ্ছিল চলচ্চিত্রের অবস্থান সম্পর্কে। দেখা যাচ্ছে যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে অনেক ফিল্ম, শর্ট ফিল্ম নিয়ে মানে নির্মিত হচ্ছে, এটা বলিউড, টলিউড, ডালিউডের অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে নিয়ে। তো এই ফিল্মগুলো আমরা কবে নাগাদ দেখতে পাবো? এটার প্রশ্নের উত্তর দেওয়া মুশকিল। আসলে যারা খুব সংশ্লিষ্ট তারা বলতে পারবে। আমি যতটুকু জানি যে যেটা মানে দুই দেশ মিলে যেটা হচ্ছে ওটা অনেকটা এগিয়ে গেছে, শুটিং মানে শেষ পর্যায়ে, কিছুটা হয়তো বাকি আছে করোনা পরিস্থিতি, যেটা অনেক বড় বাজেট নিয়ে, হ্যাঁ, করোনা পরিস্থিতির কারণে মনে হয় তারা মানে লাস্ট লটে শুটিং করতে পারছে না যতটুকু জানি। আচ্ছা, মানে হয়তো হয়ে যাবে, একটা পরিস্থিতি ভালো হলে, ভালো হলে, করোনা একটু নিয়ন্ত্রণে আসলে হয়ে যাবে। আর ছোট ফিল্মগুলোর মধ্যে বেশ কিছু তো মনে হয়েছে, আর মানে হয়তো এগুলো OTT প্ল্যাটফর্মে দিবে অথবা প্রচার করবে, মানে প্রচারের অপেক্ষা আছে, হয়তো আমরা আগামী বছরে এই ছোট ফিল্মগুলো আমরা পাবো। তো ভাইয়া, দেখা যাচ্ছে যে OTT প্ল্যাটফর্মে অনেক বাজেটের মুভি রিলিজ পাচ্ছে, কিন্তু আবার যখন আমাদের মানে ফুল হলগুলো, যে সরকার যে 64টা হল মানে করার উদ্যোগ নিয়েছে, এই সবগুলো হল যখন স্টার্ট হয়ে যাবে, যখন আবার অনেক ভালো ভালো সিনেমা হলের দিকে যাবে, তো এই হল কেন্দ্রিক মানুষগুলো সেই হলে গিয়ে সিনেমা দেখার প্রতি অনীহা কাজ করবে কি করবে না, এটা বিষয়ে আপনার কি মত? হ্যাঁ, অনীহা মানে বিশেষ করে অভ্যাস একটা বড় জিনিস, তো বেশ অনেক বছর দীর্ঘ সময় ধরে কিন্তু হলে আমরা যেতে পারছি না, যায় না, তবে যাবে যদি সেখানে একটা ফেস্টিভ মুড আনা যায়। ফেস্টিভ মুড হচ্ছে যে ধরেন একটু খাবারের জায়গা রাখতে হবে, একটু কি বাচ্চাদের থাকা মানে খেলাধুলা, একটা বিনোদনের জায়গা থাকতে হবে, হ্যাঁ, মানে সবকিছু মিলে যাবে, মানে অনেকগুলো অনেকগুলো জিনিস থাকবে, আবার সিনেমাটাও দেখবে, দেখেছে গেল, ঠিক আছে, ওকে চলো যাই, একটু গুল্লো টুল্লো সিনেমা দেখলো, খাইলো, হ্যাঁ, আড্ডা দিলো, হ্যাঁ, একটু ফ্রি ফ্রেন্ড সময় কাটালো, একটা একটা একটা
একটা অ্যাটমসফিয়ার দিতে হবে, শুধু হলটা বানিয়ে ফেললে কিন্তু হবে না, কারণ ওই ফিল্মগুলো কিন্তু আসলে মানে মানে ওটিটি প্ল্যাটফর্মে কিংবা ডিজিটাল মিডিয়ামে দেখে ফেলতে পারতেছে, কারণ দুই বছর দুই মাস তিন মাস পরে কিন্তু ছবিগুলো চলে আসে, টেলিভিশন চলে আসে, ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়, এটা সেটা হয়, এই জন্য ওইখানে একটা ভালো পরিবেশ ক্রিয়েট করতে হবে। যেমন ধরুন সিনেপ্লেক্স, সিনেপ্লেক্সে তো আমরা শুধুমাত্র সিনেমা দেখতে যাই না, ওখানে ফুড জোন আছে, এটা আছে, সেটা আছে, আমরা যাই, ওরকম ওরকম অনেকটা ওরকম করতে হবে, ওরকম করলে মানুষ আসবে, আস্তে আস্তে অভ্যস্ত হবে। অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া, ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাদের, বিশেষ করে সিনেহিস আমাকে ডাকার জন্য, আর একুশে টিভিকে তারা যাতে আরও সুন্দর আগায় যেতে পারে সেই শুভকামনা রইল, এবং দর্শকদের জন্য রইল আন্তরিক ভালোবাসা। ধন্যবাদ দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক সেম টাইম সেম চ্যানেলে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।